চাকরি কোথায়? এই প্রশ্ন পৌঁছে গেল বিলোনিয়া মহকুমার রাজনগর বিধানসভার সিরাজপুর অঞ্চলেও। প্রতিশ্রুতি খেলাপ করা বিজেপি আইপিএফটি সরকারকে ডকে তুলে সিরাজপুর এলাকায় পথে মিছিল করল শত শত যুবক যুবতী। সোমবার টিওআইএফআই এর উদ্যোগে কর্মসংস্থান সহ আট দফা দাবিতে দৃপ্ত মিছিল শেষে সংগঠিত হয় যুব কনভেনশন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই বিলোনিয়া বিভাগীয় সম্পাদক সভাপতি মধুসূদন দত্ত, রিপু সাহা সহ অন্যান্য নেতৃত্ব। যুবকদেরকে মানে ফায়ার করে এনে ব্যবহার করার পর আবার দুই বছর পাঁচ বছর কন্ট্রাক্টের পর তুমি ছেড়ে দিচ্ছ, এই প্রথা এই রাজ্যে চলবে না। বিগত সময়ে আমরা দেখেছিলাম নির্দিষ্ট সময় যদি পারও হয় সেই জায়গায় সরকার দায়িত্ব নিয়ে তাদেরকে ন্যূনতম থেকে খাওয়ার ব্যবস্থা সেখানে করেছিল। আজকের সময় বহু প্রকল্প রয়েছে যে প্রকল্পগুলির থেকে যুবকদেরকে ছাঁটাই করে দিল। দেখলেন আমরা জায়গা প্রকল্প বহু যুবক সেখানে কর্মহীন হয়েছে। আর আমি যদি এই জায়গা বলি, আমাদের অন্যতম দাবি কি 10,323 চাকরির পুনর্বাসন দেওয়া, এই দাবি আমরা এখন করতে হচ্ছে। কিছু 10,323 তার স্থায়ী সমাধানের জন্য যখন বামফ্রন্ট সরকার থাকাকালীন অবস্থায় তারা পোস্টঅফিস চমুনিতে আস্তাবলের ময়দানে আমরা সিটি সেন্টারের সামনে একদম মানে গ্রুপ আকারে বসে দীর্ঘদিন সময় ধরে তারা সেখানে আন্দোলন করলো, সেই জায়গায় তাদের উপর লাঠি পেটা হয়নি, আন্দোলনে বাধা দেওয়া হয়নি, স্থায়ী চাকুরির দাবিতে তারা সেখানে রাস্তায় নেমেছিল। এবং সেই মঞ্চে গিয়ে আজকে যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন তিনি বিজেপি দলের সভাপতি ছিলেন বিপ্লব দেব, সেখানে গিয়ে রতনলাল নাথ সেখানে গিয়ে বসে তাদের সঙ্গে সহমত হয়ে বলছিল যে এই জায়গার ভেতর দাঁড়িয়ে আমরা যদি সরকারে আসি, ডাবল ইঞ্জিনের সরকার যদি ত্রিপুরায় প্রতিষ্ঠিত হয়, তাহলে 10,323 সমাধান আমরা এক মাসের মধ্যে করব। Pure Report, Channel Dindap.